আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে ডিম আর চিনি দিয়ে একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। শুধুমাত্র ডিম আর চিনি দিয়ে এত মজার একটা ডেজার্ট বানানো যায় সেটা তো বিশ্বাস করার মতো না, আর মুখে দিলে কিন্তু এটা মিশে যাবে অনেকটা হাওয়াই মিঠার মতো। তাহলে দেখতে থাকুন। ডেজার্টটা বানানোর জন্য প্রথমে আমরা ক্যারামেলটা তৈরি করে নিব, আর ক্যারামেল তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা পাতিল বসিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। আমি এখানে লাল চিনিটা নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পানি। চিনি আর পানিটা একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে দিচ্ছি। চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। চিনিটা গলে পানিটা বলক চলে এসেছে, আর চুলোর আঁচ মিডিয়াম করে আমি এই চিনির পানিটাকে এভাবেই নাড়বো, আর ক্যারামেলটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নাড়তে নাড়তে কিন্তু আমাদের ক্যারামেলটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এই ক্যারামেলটাকে আমি একটা বাটির মধ্যে সেট করে নিচ্ছি। আমি এখানে একটা কাঁচের বাটির মধ্যে এই ডেজার্টটা তৈরি করব, তার জন্য এই কাঁচের বাটিটা নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে ক্যারামেলটা সেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কেকের মোল্ডও নিয়ে নিতে পারবেন। বাটিটাকে এভাবে চারো সাইড থেকে ঘুরিয়ে নিচ্ছি যেন ক্যারামেলটা চারো দিক দিয়ে লেগে যায়। সেট করে নিলাম, বাটিটাকে সাইড করে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। আর এখানে আর একটা বাটি নিলাম, এই বাটির মধ্যে 2টা ডিম ভেঙে নিব, মানে ডিমের সাদা অংশটা নিব, হলুদ অংশটা নিব না। এই যে হলুদ অংশটা বাদ দিয়ে দিচ্ছি। এখন একটা ইলেকট্রিক ভিটা দিয়ে এটাকে ভিট করে নিচ্ছি। ডিমের সাদা অংশটা যখন এরকম ফেনা ফেনা হবে তখন এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে দিলাম, এখন আবার ভিট করে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট ভিট করেছি, আর দেখুন ভিটার মেশিনের কাটা থেকে কিন্তু ডিমের ফুমটা পড়তেছে না, তার মানে এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, ক্যারামেলটা কিন্তু বাটির মধ্যে সেট হয়ে গিয়েছে। এখনই ক্যারামেলের বাটির মধ্যে আমি যে ডিমের ফুমটা করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। ফুমটা দিয়ে স্প্যাচুলাটা দিয়ে এটাকে সমান করে দিতে হবে। ফুমটা বাটির মধ্যে সেট করে নিলাম, এখন আমি বাটিটাকে টেপ করে দিচ্ছি। চুলার মধ্যে আমি একটা পাতিল বসিয়ে দিলাম, আর এই পাতিলের মধ্যে পানি নিয়ে নিয়েছি, আর একটা দিয়ে দিচ্ছি স্ট্যান্ড। পানিটা দেখুন ডুবে আছে, স্ট্যান্ডটা ওরকম ভাবে দিয়েছি। এখন আমি বাটিটাকে এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিব। প্যানের উপরে বাটিটাকে বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম, চুলোর আঁচ মিডিয়াম করে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, আর ফয়েলটা উঠিয়ে দেখছি এটা আমাদের হয়েছে কিনা। এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে বাটিটাকে নামিয়ে নিব। বাটিটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এটা কিন্তু এখন নির্দিষ্ট একটা সাইজে চলে এসেছে। একটা ছুরি দিয়ে সাইডগুলো লুজ করে দিচ্ছি। লুজ করে দিলাম, তারপর একটা প্লেট নিয়ে নিচ্ছি, এখন এটাকে উল্টো করে নিব। বাটিটাকে টেপ করে নিলাম, আর এই যে গরম গরম আমি এটাকে সার্ভ করে নিয়েছি। আমি এটাকে কেটে নিচ্ছি, আর তুল তুলে দেখুন কতটা তুলার মতো একদম নরম। আশা করছি আমার এই ডেজার্টটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নতুন আর সহজ রেসিপি পাওয়ার জন্য।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।